পিতা আবুল কাসিম সরকার, রূপে ঝাড়ু সরকার, মাতা জীবিত ক্যাফেলি বেগম। আমার গ্রাম 8 নং চরসুন্দর ইউনিয়ন, 5 নং ওয়ার্ডে আমার বাড়ি। আমি নারায়ণখোলা বাজারের বাসিন্দা, নারায়ণখোলা গ্রাম, নকলা থানা, শেরপুর জেলা। আমার পরিবার প্রথম যুদ্ধে মারা যায় আমার বাবা জনাব আবুল কাসিম সরকার, দ্বিতীয় মারা যায় তার ছোট ভাই আবুল হাশিম সরকার, তৃতীয় মারা যায় জনাব গোলাম মোহাম্মদ গোলাম মুস্তফা, পরবর্তীতে যুদ্ধে মারা যায় জনাব সিরাজুল হক মঞ্জু। প্রথম যখন যুদ্ধ শুরু হয়, পাকিস্তানিরা যখন বাংলাদেশে ইন করে, প্রথম নকলা উপজেলায় প্রথম যুদ্ধে শহীদ হয়েছেন আমার বাবা এবং তার 3 ভাই সহ প্রজন্মের মানুষ। আমি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চাই এবং যারা যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ এই পতাকা মানচিত্রে দিয়ে গেছেন, আমি তাদের মানে রুহের মাগফিরাত কামনা করি। 71 সালে বঙ্গবন্ধু ডাকে যারা শহীদ মানে যুদ্ধে গিয়েছিল এবং শহীদ হয়েছে, আমি তাদের মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা যারা প্রজন্মের মানুষ জীবিত আছি, আমরা এই দেশটাকে সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে আমরা গড়তে চাই। আমাদের স্বপ্ন পূরণ হবে যারা আমাদেরকে আমার বাবা মা যাদেরকে আমরা হারিয়েছি তারা যেন কবরে শান্তি পায়, আমরা যেন এই উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারি বিশ্বের মানচিত্রে, যেন আমরা মানে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি এবং জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই দেশ যেন সমস্ত বিশ্বে যেন সে সম্মান বয়ে আনে। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে যেন স্মৃতির জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করে দেয়, এই আশাবাদ ব্যক্ত করি। ১৯৭১ সালের জুন মাসের পহেলা আমরা ট্রেনিং করে আসি ওই বিএসএফ ক্যাম্পে, বিএসএফদের সাথে কম্বাইন্ড অপারেশন করি করতাম, এখানে থাকতাম আমরা এই সীমান্তে। হঠাৎ করে একদিন রাত্রে পুরা এক ব্রিগেড আইসা আমাদের উপর আক্রমণ করে, সেই আক্রমণে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে শহীদের ফ্লাইট লেফটেন্যান্ট আশফাক, মতিন, আমরা বেঁচে যাই 3-4 জন, বিএসএফের মারা যায় 35 জন, আর একজনকে ধরে নিয়ে যায় বিএসএফের এক ক্যাপ্টেনকে। নেওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে তাকে আমরা ফেরত পাই ময়মনসিংহ সেন্ট্রাল জেল থেকে। 1 তারিখে পাকারমির আইসা ঢুকে আমরা ওই ঘরে ছিলাম, আমি আর ফরহাদ বিডিআরের এক হাবিলদার, আমরা 2 জন শেয়ার হয়েছি। এই ইন্ডিপেন্ডেন্ট দিয়েছি ইয়ালি চার্জ করে ঢুকে পড়ছে সব পাকিস্তানের বিএসএফ এবং আমরা পাল্টা গোলাগুলির পরে বিএসএফ আসলে 30 জন সদস্য শহীদ ওই জায়গায়, আমরা বাংলাদেশের 2 জন ফ্লাইট লেফটেন্যান্ট আশফাক আর মতিন শহীদের, এবং ওই শহীদের স্মৃতিসৌধ আছে, ওই স্মৃতিসৌধতে 2 জনের নামও আছে।